হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। তো আজকেও চলে এলাম তোমাদের সামনে আরেকটি নতুন কন্টেন্ট নিয়ে। তো আমরা তিনজন মিলে ঘুরতে যাচ্ছি, দেখতে পাচ্ছো সবাই হিরো, চশমা পরে সাউথ ইন্ডিয়ান হিরো হয়ে গেছে, অর্থাৎ বাংলাদেশের হিরো আলম। তো বাইকে করে আমরা তিনজন মিলে যাব একটি নতুন জায়গায়। তো অবশ্যই সঙ্গে থাকো, আশা রাখছি ভিডিওটা অনেকটা ইন্টারেস্টিং হতে চলেছে। আর নতুন নতুন কন্টেন্ট পাওয়ার জন্য অবশ্যই সঙ্গে থাকো। কত সুন্দর সুন্দর মিষ্টি রসগোল্লা, কত কি দেখতে পাচ্ছি আমরা। ছয় টাকা, সাত টাকা। চলো ফ্রেন্ডস, মিষ্টি নেওয়া হয়ে গেল, এবারে আমরা পাঠি দিব আমাদের আত্মীয়র বাড়িতে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাই। বানেশ্বর শিব মন্দির পাশ দিয়ে চলে যাচ্ছি আমবাড়িতে। তো আজকে বাইক ব্লগিং এর সঙ্গে থাকো। পারলে যাব পারি, কোনটো টেনাই আছে না জানো, উৎসত আহিলে গম পাম। কারণ খুব সুন্দর লাগলো। দূরে গাড়ি আছে, চলতে চলতে মেরা ইয়াদ রহে না ক্যা গানা হে পাতা নেহি হ্যাঁ। এই নদীটার নাম যেন কি, ঘোরঘড়িয়া, ঘোরঘড়িয়া নদী, ঘোরঘড়িয়া নদী। আরে কেমন ফ্রেন্ডস, আজকের বাইক ব্লগিং তোমরা দেখতে পাচ্ছ গ্রাম্য এলাকা, দেখতে কত সুন্দর হয়। এই রাস্তাটা কাঁচা কিন্তু বাঁশঝাড়ের নিচ দিয়ে জঙ্গলের মাঝখান দিয়ে ভীষণ ভালো লাগছে। সত্যি এটার যে একটা অনুভূতি, আনন্দ, অন্যরকম ফিলিংস। বাও কত সুন্দর নাজারা আমাদের গন্তব্যস্থলে। তো দেখতে পাচ্ছ কত সুন্দর ফুল চারা, ফুল গাছ। তো আমরা চলে এসেছি এই যে আমাদের হিরোর মাসির বাড়িতে। লাইট খুঁজে পাচ্ছে না, কোথায় সুইচ, এই তো লাইট চলে গেছে। ওয়াও, ঠিক আছে। এই যে আমাদের সাউথ ইন্ডিয়ান হিরো। আমি ম্যানেজারে নিয়ে আসলাম। ম্যানেজার, তাহলে এখন কি হিসাব হবে? এই কত সুন্দর গাই দেখতে পাচ্ছ, বাছুর, কত সুন্দর পরিবেশ, তাই না? এটাই হচ্ছে গ্রামের পরিবেশ, এটাকেই গ্রাম বলে। তোমরা হয়তো অনেকে এই শহরে থাকো আর সবসময় তোমাদেরকে ভিডিওর মাধ্যমে শহর এলাকা দেখাই, বড় বড় অট্টালিকা, বিল্ডিং, বড় বড় রাস্তা। ও আজকে চলে এসেছি গ্রামের ব্লক করতে। তো এই দেখতে পাচ্ছ কত সুন্দর ক্ষেত, চারিদিকে সবুজ সবুজ, সিম কত সুন্দর সিম। ওই দিকে দূরে একটা বিয়ে বাড়ির জল ভরা যাচ্ছে নাচতে নাচতে। মরিচ ক্ষেত, লাউ ক্ষেত, ফুলকপি, বাঁধাকপি, এভরিথিং। আমাদের দোকানে যেতে হয় না, এখান থেকে তুলবো আর খাবো, ব্যাস। ও কত সুন্দর ইসেরে খেজুরের রস, দেখা যাচ্ছে না। এই পাশেই পুকুর, এখান থেকে আমরা মাছ তুলবো, চ্যাং মাছ, শাড়ি মাছ, কই মাছ, রুই মাছ, এভরিথিং। দেখতে পাচ্ছ কত সুন্দর রিং বাজিয়ে চলে গেল আমাদের মাঝখান দিয়ে। আর শহরে হলে কত কি শব্দ হবে। এই দেখতে পাচ্ছ খড়ি, ওয়াও খুব সুন্দর নাজারা ফ্রেন্ডস। বাচ্চাটার মতো করে আমরাও ছোটবেলায় সাইকেল চালিয়েছি, কত সুন্দর সাইকেল চালিয়ে যাচ্ছে। আর এদিক দিয়ে কই, এবার আমরা ক্ষেতের আলি দিয়ে
প্যাডেল মারি মারি যাব। এই দেখতে পাচ্ছ এটাকে বলে হলেন আলু, কত সুন্দর আলু। এই আলুটা খেতে খুবই টেস্টি সাদা আলুর থেকে। তো আলু ক্ষেতের মাছ মাঝে মাঝে দেখতে পাচ্ছ, লাউ চারা, কুমড়ো লাউ। এই যে কত সুন্দর ফুলকপি দেখা যাচ্ছে, একদম উঁকি মেরে আমাদেরকে দেখছে, কত সুন্দর তাই না? চারিদিকে সবুজ সবুজ, আর ওই দিকে কিছু কিছু সরিষার গাছ দেখা যাচ্ছে, এখানে শশা চারা। এই দেখতে পাচ্ছ ফুলকপি, এই চলে এলাম টমেটো খেতে, দেখতে পাচ্ছ ছোট ছোট টমেটো হয়েছে, এগুলো বড় হবে, তারপরে একটু ইয়েলো কালার, তারপরে রেড। আর এই পাশেই ছোট ছোট বেগুন চারা দেখতে পাচ্ছ ফ্রেন্ডস, পিঠে, তেলের পিঠে, খুব সুন্দর। দেখতে পাচ্ছ মিষ্টি আর দিয়ে